সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পাটিগণিত চ্যাপ্টারের আমরা অনুশীলনী 3, অর্থাৎ এই 3 অনুশীলনী এখানে আমরা আজকে 12 এবং 13 নম্বর অঙ্ক দুটো করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে বেল আইকনটি প্রেস করে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি। তো করোনা পরিস্থিতিতে আসলেই এখন স্কুল বন্ধ, সেক্ষেত্রে আমাদের পড়ালেখা অনেক সমস্যা হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করছি শিক্ষার্থীরা যাতে ঘরে বসে অঙ্কগুলো সহজে করতে পারে এবং তারা যেন এখান থেকে উপকৃত হয়। তো শুরু করছি। তো 12 নম্বর অঙ্কে যে বিষয়টি বলা হয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। আয়তাকার একটি ঘর, সেই ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? অর্থাৎ ক্ষেত্রফল 216 বর্গ মিটার দেওয়া আছে, পরিসীমা কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো ধরি প্রস্থ সমান ক মিটার এবং এর দৈর্ঘ্য, অর্থাৎ যেহেতু ক প্রস্থের দেড় গুণ, সুতরাং ক এর দেড় সমান ক এর আমরা এখানে 2 × 2 = 3, 3/2 অর্থাৎ 3 × 2 মিটার এটা আমরা লিখে নিলাম। যেহেতু ক্ষেত্রফল 216 বর্গ মিটার, সুতরাং এখানে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 216 মিটার এটি কিন্তু আমরা সহজে লিখতে পারি। তো বা 3 × 2 গুণন প্রস্থের মানটা হচ্ছে ক সমান 216, সুতরাং এখানে 3-এর সাথে ক ক গুণন করলে 3 × 2 হয়ে যাচ্ছে এবং নিচে 2 হয়ে যাচ্ছে। এবং এটা যদি আমরা বজ্র গুণন করি তাহলে 3 × 2 সমান হচ্ছে 216-কে 2 দিয়ে গুণন করলে আমরা 432 পাচ্ছি। তো ক স্কোয়ার সমান 432, এবং এখানে যে 3 ছিল সেটাকে আমরা জানি যে সমান চিহ্নের এপাশে গুণন থাকলে এপাশে ভাগ হয়ে যায়। তো 3 × 3, 3 × 4 = 12, 3 × 4 = 12, অর্থাৎ 144 ক স্কোয়ার। এবং কর যে রুটটা সেটি আমরা 144-এর উপরে যদি দিয়ে দিই এবং প্রক্ষান্তরে আমরা জানি যে 12 × 12 = 144, অর্থাৎ 12 স্কোয়ার। তো স্কোয়ার কেটে দিচ্ছি, অর্থাৎ ক সমান 12 মিটার এবং আমরা প্রস্থ সমান কিন্তু এখানে 12 মিটার পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য যেহেতু 3 × 2 মিটার আছে, সুতরাং 3 গুণন এখানে ক এর মান 12, 3 12-কে এবং 2 দিয়ে আমরা যদি 12-কে কাটাকাটি করি, 6 × 2 = 12 এবং 3 × 6 = 18 মিটার। আমরা জানি যে পরিসীমা এখন চাওয়া হয়েছে, যে পরিসীমা সমান হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং এখানে 2 গুণন এখানে দৈর্ঘ্যের যে মান 18 এবং প্রস্থের মান হচ্ছে 12, দুটোকে পাশাপাশি বসিয়ে যোগ করে ফেলছি এবং এখানে হয়ে যাচ্ছে 30 এবং 30 × 60 মিটার। সুতরাং আমরা এখানে অঙ্কটি করে ফেললাম, উত্তর হচ্ছে পরিসীমা 60 মিটার। তো চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে যে কথাটি বলা হয়েছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার। ত্রিভুজাকৃতি, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রের কথা বলা হয়েছে, অর্থাৎ ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে প্রথমেই আমাদের প্রশ্নে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যটা আমরা আগে এখানে লিখে নিই। তো দেওয়া আছে এখানে ভূমি সমান 24 মিটার আমরা লিখে নিলাম এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। যেহেতু 15 মিটার এবং উপরে 24 মিটার আছে, সুতরাং এখানে আমরা 50 সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করব। আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সুতরাং এখানে আমরা 15 + 50 = 100 দিয়ে দিচ্ছি এবং লসাগু করলে আমরা পাচ্ছি যে 1500 + 50, অর্থাৎ 1550 / 100, 00 কেটে দিলাম, 5 × 2 = 10 এবং 3 × 5 = 15, 3 × 5 = 15 এবং 5 × 1 = 5 = 31, সুতরাং 31/2 মিটার এখানে আমরা পাচ্ছি। অতএব ত্রিভুজাকৃতি ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা কিন্তু আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রই জানি যে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে যেহেতু ত্রিভুজাকৃতি, সুতরাং ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মানটা হচ্ছে 24 এবং উচ্চতার মান হচ্ছে 31/2, অর্থাৎ 2 ভাগের 31 অংশ,
তো এটাকে আমরা 12 দুগুণে 24 এবং 24 12কে আমরা কাটছি আবার 2 দিয়ে, 6 দুগুণে 12 এবং 6 31 সাথে যদি গুণন করি তাহলে আমরা পাচ্ছি, যেহেতু এখানে মিটার গুণন মিটার সুতরাং বর্গ মিটার, এবং 6 1 6 এবং 3 6 18 186 বর্গ মিটার, উত্তরটা 186 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম। তো সব সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে পুরো ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।